সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না আমাদের এই জন্মভূমি আর এই জন্মভূমির কোন কোন এলাকা এক সময় বৌদ্ধভূমি হয়ে উঠেছিল 1971-এ অনেক পরে আমরা জেনেছি কোন কোন বৌদ্ধভূমির খোঁজ মিলেছে কোন কোন বৌদ্ধভূমির খোঁজ হয়তো এখনো মেলেনি হয়তো মিলবে আরো পরে জানবে আমাদের এই প্রজন্মের অনেকেই আমরা এই বৌদ্ধভূমির খোঁজ নিতে নিতে সিলেটে এসে হাজির সিলেটে এসেছি যেখানে কোথায় সেই বৌদ্ধভূমি এই বৌদ্ধভূমির আগের পরের গল্প শুনব এখন যার কাছে তার কথা জানি তার পরিচয় জানি আমার নাম এস এম বুলবুল আমি পেশায় একজন ব্যাংকার যেখানটায় আপনি এখন দাঁড়িয়ে আমার সাথে কথা বলছেন এটি আসলে আমার গ্রামের ঠিক পাশের গ্রাম আমি আমার প্রাণের টানে চলে এসেছি এখানে 1971-এর প্রায় 4-5 মাস আমরা পালিয়ে এসে এই আমাদের গ্রামের বাড়িতে আমরা আশ্রয় নিয়েছিলাম এই বাড়িতে যখন আমরা ছিলাম তখন আমার বয়স 11-12 বছর আমাদের রাজনগর কোলাউড়া বৃহদর্থে মৌলভীবাজার কোলাউড়া সড়ক এটি এই সড়ক তখন পাথরের সড়ক ছিল যানবাহন খুব কষ্টে চলাফেরা করত তখন মাঝে মধ্যেই শুনতাম যে পাঞ্জাবিদের গাড়ি মিলিটারির গাড়ি চলছে ঠিক এই পোলটা এটা একটা সেতু এখানে আপনার একটি পাহাড়ি নদী প্রবাহিত একটি ছোট একটি নদী এর নাম লঙ্গু এটা লঙ্গুর পুল নামে অভিহিত পরিচিত এখানে প্রায়শই দেখা যেত দিনের বিভিন্ন সময়ে মিলিটারি গাড়ি এসে থেমে যেত কিছুক্ষণ পর সব শুনশান নীরব হঠাৎ দুই একটি গুলির শব্দ এই গায়ের নাম হচ্ছে পঞ্চেশ্বর এই নদীর পাশে গ্রাম নদীটি বেশ কয়েকটি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত আমরা যখন এসেছি তখন হিন্দু পরিবার প্রায় চলেই গেছে ভারতে আমাদের মুসলমানরাও চলে গেছে আসলে ধর্ম নির্বিশেষে এই যুদ্ধ তো একটি সার্বজনীন যুদ্ধ এখানে কোনো জাতের বিচার ছিল না সবাই চলে গেছে আমরা এসে আশ্রয় নিয়েছি যখন আমাদের এই বাড়িরই অনেক মানুষ চলে গেছে ওপারে এই লঙ্গুর পুল এখানে যখনই গাড়ি এসে থামতো আমরা গুলির শব্দ শুনতাম পরক্ষণেই লোকমুখে খবর পেতাম যে এখানে দুজনকে মেরে ফেলেছে এভাবে দুজনের মৃতদেহ পড়ে আছে আবার শুনতাম যে মৃতদেহ নিয়ে গেছে কেউ স্বজনরা কেউ নিয়েছে কেউ অন্যরা নিয়ে গেছে নিয়ে সৎকার করেছে কাউকে কবর দেওয়া হয়েছে কাউকে পাল্লে দাহ করা হয়েছে জিতেন্দ্র নারায়ণ বিশ্বাস এবং নরেন্দ্র নারায়ণ বিশ্বাস এটি বিশ্বাস পরিবার এটি আসলে এই এলাকার ছোটখাটো একটি জমিদার বাড়ি এরা জমিদারের বংশধর ছিলেন এদেরকে ধরে নিয়ে সেই লঙ্গুর পুলেই এভাবে হত্যা করা হয় এদেরও মৃতদেহ 2-3 দিন পড়ে থাকার পর এখানে সম্ভবত দাহ করার তো কোনো ব্যবস্থা ছিল না এই জায়গাটাতে সমাহিত করে রাখা হয়েছে এখানে যে নাম ফলক তাদের নামাঙ্কিত রয়েছে এভাবে এই লঙ্গুর পুলে গোটা 40-এক নিরীহ বাঙালিকে এখানে হত্যা করা হয়েছে এবং এভাবে বাংলাদেশের আরও যে সমস্ত অচিহ্নিত বৌদ্ধভূমি রয়ে গেছে আমাদের স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য আমাদের পরবর্তী প্রজন্মকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং এই যারা এই বৌদ্ধভূমিতে শহীদ হয়েছেন তাদের প্রকৃত স্মৃতি সংরক্ষণ করার স্বার্থে আমি মনে করি যে বৌদ্ধভূমি চিহ্নিত করা উচিত এবং এই বৌদ্ধভূমি আমাদের পরবর্তী প্রজন্মকে চিনিয়ে দেওয়া উচিত এর যথেষ্ট ইতিহাস সংরক্ষণ করা উচিত এই বৌদ্ধভূমিতে যাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে এবং যারা প্রাণ কেড়ে নিয়েছে তাদের বিচারের দাবিতে আজ জাতি সোচ্চার আপনি কি বলবেন হ্যাঁ এটি একটি আশার কথা যে যুদ্ধ অপরাধীদের বিচারের একটি তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে সরকারের এবং জাতীয় দাবির ভিত্তিতে সরকারের আমি বলবো সরকার নিজে থেকে উদ্যোগ নিয়েছে আর সমগ্র জাতির একটা দাবি ছিল যে যুদ্ধ অপরাধীদের বিচার হওয়া উচিত এই বৌদ্ধভূমির সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে আরো একজন এখন শুনি তিনি কি বলেন আমি সিলেট ঘুরতে এসেছি ঘুরতে এসে শুনলাম যে এখানে একটা বৌদ্ধভূমি আছে তো আমি দেখতে আসলাম এসে আমি বৌদ্ধভূমি দেখছি দেখি এখানে দুজনের নাম লেখা এছাড়াও নাকি আরো অনেকেই এখানে মারা গেছিলেন আমরা সেই দিনগুলোর কথা তাদের কথা স্মরণ করে শ্রদ্ধায় আমাদের মাথাটা এমনিতেই নিয়ে আসছে আমি তাদেরকে শ্রদ্ধা জানাই এবং আরো জানাতে চাই সবাইকে যে এদেরকে যারা মেরেছিল সেই সময় তাদের আজ বিচার হোক তাদের শাস্তি হোক আমি একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ জনগণ হিসেবে সরকারের কাছে এই দাবি করব তাদেরকে উচিত সাজা দেওয়া হোক কোনো রকম যেন তাদেরকে ছাড় দেওয়া না হয় এই বৌদ্ধভূমিতে এসে দেখছি আরো একজন পাশেই দাঁড়িয়ে এখন তার কথা শুনি এই বৌদ্ধভূমিতে দাঁড়িয়ে কি মনে পড়ছে এই বৌদ্ধভূমিতে দাঁড়িয়ে মনে পড়ছে অনেক জানা অজানা সন্তান মায়ের বুক খালি করেছে সেই রাজা কারাল বদর সাম আমরা তাদের বিচার চাই এই বাংলার মাটি তাদের বিচার হোক এটাই আমাদের কামনা এটাই আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনায় আসা এই মহাজোট সরকারের অঙ্গীকার মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধীর বিচার এই সরকারের আমলেই হবে তাদের অঙ্গীকার পরিপূর্ণ হবে এবং বাংলার মানুষ রাজাকার মুক্ত হবে
পাশে পেয়েছি আরো একজনকে, তিনি কি বলেন শুনি। আমি এখন বৌদ্ধভূমির সামনে দাঁড়িয়ে আমার মনটা যেন কেঁদে উঠছে। এই বৌদ্ধভূমি বাঙালি, যে বাঙালিদের প্রাণ নিঃসঙ্গভাবে কেড়ে নিয়েছে সেই পাকিস্তান হানাদার বাহিনী। তাদের বিচার হোক, তাদের বিচার হওয়া উচিত। আর এই বাঙালি কতজন মা হারিয়েছে, শিশু সন্তান, কারো বাবা কারো বোন, তাদের প্রতি আমি অনেক শ্রদ্ধা জানাচ্ছি। আর সবশেষে এতটুকুই বলবো যে সেই পাকিস্তানি সেই হানাদার বাহিনীর তাদের জন্য বিচার হয়। আমরা সহজেই পারি দেশকে জানতে, সহজেই পারি ইতিহাস জানতে। আবার অনেক সময় আমাদের অজানা থেকে যায় অনেক ইতিহাস। জানার পরে দেশের প্রতি ভালোবাসা আরও বেশি গাঢ় হয়। আমরা যে বৌদ্ধভূমির সামনে দাঁড়িয়ে দেখছি আরও একজন, কেন এই বৌদ্ধভূমি দেখতে আসা, কি বলবেন? আমাদের দেশে অনেক জায়গায় বৌদ্ধভূমি রয়েছে। আমি আমার একটা মনের একটা টান থেকে আসলে আমি যেখানেই শুনি আমাদের বৌদ্ধভূমিগুলো আছে আমি দর্শন করার চেষ্টা করি। আজকে আমি এই বৌদ্ধভূমিতে আজকে দাঁড়িয়ে আছি এবং বৌদ্ধভূমির সামনে দাঁড়ালেই আমার শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। দেশের জন্য যারা জীবন দান করেছেন, আসলে সেই বৌদ্ধভূমিতে দাঁড়িয়ে সেই মহান মানুষদের কথা স্মরণ করে শ্রদ্ধায় আজকে অবনত। আজকে এখানে দেখতে এসেছি এবং অনেক মানুষ এসেছেন এখানে বৌদ্ধভূমি দেখতে, কিন্তু শুধু দেখলেই তো হবে না, আমাদেরকে আসলে এদের জন্য আমরা কি করতে পারি। এর জন্য আমাদের সরকার যদি একটু পদক্ষেপ নেয়, সরকারের পাশাপাশি আমরা যারা প্রত্যেকটা জায়গায় প্রত্যন্ত অঞ্চলে আমরা বৌদ্ধভূমি শুধু দেখে যাব, শুধু এই প্রজন্ম যারা আছে, এই প্রজন্ম যাদের এই বৌদ্ধভূমি সম্পর্কে জানতে পারে, এই জন্য পাঠ্যপুস্তকে এই বৌদ্ধভূমি সম্পর্কে আরও বিস্তারিত তুলে ধরা উচিত। তাহলে এই প্রজন্ম, এখনকার ছাত্রছাত্রীরা জানতে পারবে তাদের সম্পর্কে। এবং বর্তমান যে সরকার যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে সোচ্চার যে ভূমিকা পালন করতে যাচ্ছে, এখন এখানে এই প্রজন্ম আরও বেগবান হবে, প্রজন্ম পর প্রজন্ম এটা জানতে পারবে মুক্তিযুদ্ধের ইতিহাস বৌদ্ধভূমি সম্পর্কে। শ্রোতা বন্ধুরা, আবারও সবাইকে মনে করিয়ে দিই, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পঞ্চেশ্বর গ্রাম, আর এই গ্রামেরই লঙ্গরপুলের এই বৌদ্ধভূমি। একাত্তরের যুদ্ধময় দিনের স্মৃতি হয়ে সবার মনে উজ্জ্বল হয়ে থাক, সবাই জানুক, বিশেষ করে এই প্রজন্মের সবাই দেখুক, জানুক আর শুনুক মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। আমাদের এই জন্মভূমিতে থাকা বৌদ্ধভূমিগুলো আমাদের কাছে স্মরণীয় হোক, হোক আরও বেশি শ্রদ্ধায় সম্মানিত। তাহলেই আমাদের সবার কাছে দেশ আরও প্রিয় হয়ে উঠবে, দেশের বিজয় এবং স্বাধীনতা চিরদিনই গর্বের হয়ে থাকবে। সাগর